হ্যালো গাইস, আইকনিক টিপস চ্যানেলে আপনাকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি আপনার হাতে থাকা ফোনটির মাধ্যমে ইউটিউবের সাবস্ক্রাইবার হাইড করবেন। তো আপনারা হয়তো সাবস্ক্রাইব হাইড নিয়ে অনেক ভিডিও দেখেছেন ইউটিউবে, তা সত্ত্বেও আপনারা সাবস্ক্রাইবার হাইড করতে পারেননি, তাই আমি আপনাদেরকে খুব সহজ একটি টেকনিকের মাধ্যমে সাবস্ক্রাইব হাইড করা শেখাবো। তো তার জন্য প্রথমে আপনাকে ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে। তো ক্রোম ব্রাউজারটি ওপেন করে আমাদেরকে এখানে সার্চ করতে হবে www.youtube.com। তো লিখে সার্চ করার পর, তো গাইস এরকম আসার পর আপনি আপনার হাতের ডান পাশে থ্রি ডট বাটনে ক্লিক করে ডেস্কটপ মোড করে নেবেন। তো ডেস্কটপ মোড করার পর আপনি আপনার চ্যানেল লোগোতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে ইউটিউব স্টুডিও, তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করবেন। তো সিলেক্ট করলে আপনারা অটোমেটিক ইউটিউব স্টুডিওতে চলে যাবে। তারপর আপনি এখানে নিচে আসলে একটু হাতের বাম পাশে দেখতে পাচ্ছেন যে সেটিং, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো আপনি নিচে চ্যানেল, এখানে ক্লিক করবেন। তো চ্যানেলে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন বেসিক ইনফরমেশন অ্যাডভান্স সেটিং। তো অ্যাডভান্স সেটিং এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটু নিচে আসলে দেখতে পাবেন যে সাবস্ক্রাইবার কাউন্ট, মানে আপনার সাবস্ক্রাইবটা এখন দেখা যাবে। এটি যদি আপনি ডিজেবল করে দিয়ে সেভ দিয়ে দেন তাহলে আপনার সাবস্ক্রাইবার হাইড হয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং পরবর্তীতে আরও এই রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং।